আসামের লোকজন এতটা ডিসপ্যাচ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাশে কোনো স্টেশন নেই। আমার ঠিক ডান পাশেই আর দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র নদী, আর ঠিক ব্রহ্মপুত্র নদীর পাশেই হচ্ছে। सबको अच्छा लग रहा है यहाँ पे बाजार करके, और हम चप्पल की दुकान में आए हैं। গুয়াহাটি টোটাল এরিয়াটাকেই ফেন্সি মার্কেট বলে। তো একটু আলাদা লাগে যখন কিছু কিছু মানুষের অবয়ব মানে মুখটা একটু চেহারা পাল্টানো, যে অসমীয়দের যেমনটা হয়ে থাকে। ভালো লাগছে 250 নাকি আরো 2-4 নিয়ে নেবে? আবার 3-4 কেমি কে খায়া? মানে পরোটা। পরোটা কেমন লাগা? পরোটা বহুত আচ্ছা। ওখানে মটর পটর যে দেয় ধন্যবাদ ভাই। আমার সাথে আছে কেমি, তনুশ্রী। হাই রাইস কল, ভালো আছে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে ট্রেনের মধ্যে আছি, দেখতে পাচ্ছ। আজ আমি এক্সপ্লোর করব আসামের গুয়াহাটি শহরে যে লোকাল মার্কেট আছে, এই লোকাল মার্কেটটি আজ এক্সপ্লোর করব। আমি নিজে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। আমি যাচ্ছি, আমার সাথে আছে কেমি। তো আমরা দুজনে নেই, আমার সাথে আছে তনুশ্রী, ওদিকে বসে আছে রিম্পা ম্যাডাম, আর আমার বাঁদিকে বসে আছে স্বপন, তনুশ্রীর হাজবেন্ড, আর ওদিকে বসে আছে প্রসেনজিৎ, উনি হচ্ছে রিম্পা ম্যাডামের হাজবেন্ড। আমরা যাচ্ছি সবাই মিলে গুয়াহাটিতে, গুয়াহাটি মার্কেটের কেনাকাটি করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওনারা যাচ্ছে কেনাকাটি করতে, বাট আমি যাচ্ছি ওই গুয়াহাটি যে লোকাল মার্কেট আছে পুরো মার্কেটটাকে এক্সপ্লোর করব, এবং আমি নিজে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। তোমরা যারা আসাম থেকে দেখছো, হাই রাইস কল, ভালো আছে? বারো আমিও জানো, জিনে জিনে অসমৰ পৰা চাই আছে তাক হেল্ল'। আজি আমি গুৱাহাটী যাই আছোঁ, তো মই যি চাম আপোনালোকেও দেখাম। তে আজি আমি ফেন্সি যাই আছোঁ, বহুত ধৰণৰ কাপোৰ হ'ব, বহুত ধৰণৰ মানুহ হ'ব, তে বৰ ভাল লাগিব। আর যেহেতু এই সময়টা দুর্গা পুজো চলছে, আজকে মহা অষ্টমী, আর যেহেতু এটি আমাদের বেঙ্গলের বাইরে অসমের মধ্যে পড়ছে, এখানে কিন্তু দুর্গা পুজো নিয়ে অত মাতামাতি নেই বেঙ্গলের মতো। এখানে পুজো উপলক্ষে কোনো ছুটি ছাটা অফিস কাচারিতে তেমন থাকে না, তো যেহেতু ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে সবার, তার জন্য কেনাকাটি ওরাও করতে যাচ্ছে, তার সাথে সাথে আমিও যাচ্ছি। আর ভিডিও শুরুতে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তো অবশ্যই সঙ্গে থাকো, স্কিপ না করে কন্টিনিউ করো। এই আসামের থেকে আসামের লোকজন এতটা ডিসপ্যাচ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাশে কোনো স্টেশন নেই, আর ঠিক তার পাশেই কিন্তু এখানে আমরা নেমে পড়লাম। ওরাও তো নামলো, ইভেন আমাকেও নামালো, দেখতে পাচ্ছ পাশে ট্রেন দাঁড়িয়ে আছে, কোনো স্টেশন নেই। আর জানি না, ও বলছে টিকিট কাটিনি, আমি তো জানি না টিকিট কেটেছে কি না। যেহেতু আমরা গুয়াহাটি যাচ্ছিলাম, তো আমরা যেখানে যাব মার্কেটে যেতে গেলে স্টেশন থেকে অনেকটা নেমে যেতে হয় বা আসতে হয়, তো যার জন্য ট্রেনটি জাস্ট এখানে দাঁড়িয়ে পড়লো, যার জন্য আমরা এখানে নেমে পড়লাম। তো এখান থেকে আমরা যাব এখানে গুয়াহাটির যে মার্কেট আছে, তো সঙ্গে থাকো। গুয়াহাটির এই মার্কেটটা, এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, টোটাল এরিয়াটাকেই ফেন্সি মার্কেট বলে। আর এই ফেন্সি মার্কেটে আমি যাদের সাথে এসেছি এনারা কেনাকাটি করবে। এই মার্কেটটি কেমন, এই মার্কেটে কী কী পাওয়া যায়, আর এখানকার প্রাইস কলকাতার তুলনায় কেমন, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকবে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই এরিয়াতে কিন্তু আমাদের সেই ধর্মতলা স্ট্যান্ডে যে ফুটপাতে যেমন বড় বড় যে গাঁটি থাকে, সেই সমস্ত গাঁটি খুলে নামিয়ে রাস্তার উপরে যে সমস্ত যেমনভাবে বিক্রি করে, এখানেও দেখতে পাচ্ছি ঠিক তেমনভাবে কিন্তু গাঁটি খুলে ঠিক রোডের ওপরে এই মার্কেটটা বসেছে। তো এই মার্কেটটাকে ফেন্সি মার্কেট বলছে। অ্যাকচুয়ালি শুধু এই যে রোডটা বা এই এরিয়াটা না, টোটাল এরিয়াটাই হচ্ছে ফেন্সি মার্কেট। আর এখানে দেখতে পাচ্ছি এখন 11:30-12:15 বাজে, এখন কিন্তু এখানে বেশ ভিড়ভাড়টা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড়ও দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে। ফেন্সি মার্কেট যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু বেশ বড় সড়ো, বাট পার্টিকুলার এই রোডটাতে দেখতে পাচ্ছি, এই রোডটাতেই এত ভিড় দেখতে পাচ্ছি। আর প্রচুর দোকানপাটও আছে রাস্তার দুই ধারে, আমার ডান দিকে ইভেন আমার বাঁ দিকেও, আর সেই সমস্ত দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমারও আছে দেখতে পাচ্ছ। কলকাতাতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পুজোর 1 মাস আগের থেকে বা 2 মাস আগের থেকে লোকজন কেনাকাটা শুরু করে দেয়, বাট আসামে কিন্তু অতটা
মানে কারোর মধ্যে অতটা ইয়ে নেই। তাই আজকে সপ্তমী, আজকে সরি আজকে অষ্টমী, আজকে অষ্টমীর দিনেও লোকজন এসছে এখানে কেনাকাটি করার জন্য। আপনার দোকান সব প্রচুর পরিমাণে দোকান দেখতে পাচ্ছে, প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছে। এখানে কিছু লোকজন দেখছি কিছু কেনাকাটা করছেন। বলছি আপনারা কি কিনছেন এখানে? জুতো। জুতো কিনছেন? পছন্দ হয়েছে? চলছে, চলছে। অ্যাকচুয়ালি কলকাতার যে নিউ মার্কেট সেটার সাথে কম্পেয়ার করা যায়। নিউ মার্কেট এরিয়াটা অনেক বড়, বাট এখানে এই ফ্যান্সি বাজারটা অতটা বড় না। বাট এখানে কিন্তু বেশ প্রচুর দোকান দেখতে পাচ্ছি, দোকানের তুলনায় প্রচুর কাস্টমারও দেখতে পাচ্ছি, কাস্টমারের ভিড়ও দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড়। বলছে ভাইয়া, ও ভাইয়া, এই যে কাস্টমার হে সব পূজা কে পারপাস আয়ে হ্যাঁ ক্যা? নি হর দিন এসে হি হতা হ্যায়? হর দিন এসে হতা, 12 মহিনা, 12 মহিনা এসে হতা হ্যায়। আচ্ছা, আমি ভাবছিলাম এখানে হয়তো পূজার পারপাসে কেনাকাটি করতে এসেছেন, বাট তেমনটা না। এখানে কয়েকজন দোকানদারকে আমি জিজ্ঞাসা করলাম, ওনারা বলছেন 12 মাসই এখানে এমনই ভিড় হয়ে থাকে। নর্মালি যেমন নিউ মার্কেটে ভিড় হয়ে থাকে, স্প্যান্ডে যেমন ভিড় হয়ে থাকে, তেমনটাই ভিড় দেখতে পাচ্ছি। রাস্তার দুদিকেই প্রচুর পরিমাণে দোকান, কাস্টমারও প্রচুর, প্রচুর পরিমাণে কাস্টমার। আমার ঠিক ডান পাশেই দেখতে পাচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর ঠিক ব্রহ্মপুত্র নদীর পাশেই হচ্ছে গুয়াহাটি শহরের উত্থাপন। আর ঠিক এই গুয়াহাটি শহরের মাঝখানে, ব্রহ্মপুত্র নদীর পাশে আর গুয়াহাটি শহরের ঠিক মাঝখানে, তোমরা যদি অভিজ্ঞতা দেখো পাশেই রোড, আর রোডের পাশে যদি তোমরা ওই যে বিল্ডিংটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে সামনের বিল্ডিংটি তোমরা দেখছো, বিল্ডিংয়ের পাশ দিয়ে যে এরিয়াটা, মানে যে রাস্তাটা চলে গেছে ইভেন বাঁ দিক দিয়ে ইভেন ডান দিক দিয়েও যদি তোমরা দেখো, এই টোটাল এরিয়াতে একটি মার্কেট গড়ে উঠেছে। এই মার্কেটটির নাম হচ্ছে ফ্যান্সি বাজার। এই মার্কেটটি আমাদের কলকাতায় যে স্প্ল্যানেড বা নিউ মার্কেট চত্বর আছে, রোডের বাঁ দিকে বা ডান দিকে দুদিকেই দোকান, পাশে বড় বড় বিল্ডিং, সেগুলো শপিং মল আছে। রোডের দুধারেই বাঁ দিকে এবং ডান দিকে কলকাতার মতো অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ, ডান দিকেও দোকান আছে, বাঁ দিকেও দোকান আছে। এই মার্কেটে মোটামুটি কলকাতার সাথে যদি কম্পেয়ার করি একেবারে অ্যাজ ইট ইজ বলা যায়। যেমন দোকান আছে তেমন কাস্টমারও আছে এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। আমি যে এই মার্কেটে হাঁটছি ফ্যান্সি বাজারে, এখানে হাঁটছি আমার মনে পড়ছে না যে আমি কলকাতার বাইরে আছি। আর ধর্মতলা মার্কেটের যে ভাইব, সেই ভাইবটাই কিন্তু এখানেই পাচ্ছি। আমার মনে হচ্ছে না আমি আমাদের কলকাতার বাইরে বা আমাদের রাজ্যের বাইরে অন্য কোনো স্টেটে আছি। সেটা দেখতে পাচ্ছ, এখানকার অ্যাটমসফিয়ার দেখো, এখানকার দোকানপাট দেখো, এখানকার যদি কাস্টমারগুলো দেখো, একটু আলাদা লাগে যখন কিছু কিছু মানুষের অবয়ব, মানে মুখটা একটু চেহারা পাল্টানো, যে অসমীয়দের যেমনটা হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম লোকজনকে দেখছি এমনটা না, অল্প সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি যাদের ফেস কাটিং মানে নর্মাল আমাদের থেকে একটু আলাদা, তখনই বুঝতে পারছি যে আমাদের স্টেটের বাইরে বা আমি কলকাতার বাইরে আছি। এছাড়া আর কোনো অমিল নেই ঠিক এই মার্কেটের মধ্যে। যেমন দোকান কলকাতা শহরে যেমন দোকান, অ্যাজ ইট ইজ তেমন দোকান, যেমন কাস্টমারের ভিড় তেমনও দেখতে পাচ্ছি এই রোডের উপরে ভিড়। এই টি শার্টগুলো বেশ ভালো লাগছে। এই কি প্রাইস কি আছে? ২৫০। এই টি শার্টগুলো দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো সাইজের, ২৫০, অনলি ২৫০। মোটামুটি কলকাতা মার্কেট আর মার্কেটে কোনো ডিফারেন্ট নেই না, মানে ধর্মতলা নিউ মার্কেটের যে প্রাইস এখানকার প্রাইস মোটামুটি এক, খুব একটা কম বেশি বা খুব একটা কম। হ্যাঁ, নর্মালি ২০০ টাকায় এরকমই দাম নিউ মার্কেটে, ২০০ টাকা করে এই ধরনের ব্যাগগুলো, ১০০ ২০০।
অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবার অনেক খিদে পেয়ে গেছে, যার জন্য ভাতের হোটেল খুঁজছে। তো খুঁজে পেয়েছে অলরেডি, তো আমাকে ফোন করেছিল। আমি যেহেতু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, তো এই গলিতে আমি যে গলিতে ঢুকছি, এই সামনে একটা ভাতের হোটেল আছে। এখানে একটি হোটেলে ওরা ঢুকেছে, আমাকে ডাকলো ফোন করে। তো দেখি এখানে এই হোটেলে কী কী পাওয়া যায়, কেমন হোটেল। আর এখানে হোটেলটা দেখতে পাচ্ছি, মেচার চৌধুরী টেবিল। এই হোটেলে ওরা ঢুকেছে খাওয়ার জন্য। এখানে লেখা আছে দেখতে পাচ্ছি, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আসামের মধ্যে প্রত্যেকটি দোকানে সকাল থেকে শুরু হয়, ইভেন এখানে দুপুরও দেখতে পাচ্ছি। এই যে পরোটা দেখতে পাচ্ছি, বেশ বড় বড় সাইজের পরোটা, ঠিক আছে দেখে দিন। এই প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা হোটেলে বা রেস্টুরেন্টে এই পরোটা কিন্তু থাকেই বা অ্যাভেলেবেল সকাল থেকে। ব্রেকফাস্টে মোটামুটি এটাই শুরু হয়, এটা সম্ভবত এখানকার ফেমাস ব্রেকফাস্ট। এই এক পিস পরোটা 30 টাকা দেয় দাম নেয়, আর সাথে এর সাথে কী থাকে দাদা? ভাইয়া এই পরোটাকে সাথে ক্যারাতে সবজি, সবজি কোন সা সবজি? মটর। আচ্ছা মটর, ওই যে ঘুগনি, ঘুগনি যাইছে ঘুগনি। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমরা যেটাকে ঘুগনি বলে জানি তো ওরকমই, অতটা গাঢ় না আমাদের ঘুগনি। মোটামুটি মটর আলু দিয়ে একদম মাখামাখা থাকে, বাট এখানে কিন্তু অতটা মাখামাখা না, একেবারে একটু পাতলা টাইপের। আমি সকালে খেয়েছি যার জন্য দেখেছি, মানে পাতলা, জাস্ট ডালের ডাল বলা যায়, পাতলা ডাল। আমরা হচ্ছে হোটেলে যখন ডাল ভাত খাই, সেই ডালের যেমন চেহারা পাতলা ফেলফেলে ডাল, তেমনই এরা ঘুগনি ওই ইয়েটা। আর এখানকার ফেমাস ব্রেকফাস্ট হচ্ছে এখানকার এই পরোটা। ইভেন দুপুরে দেখছি অনেকে খাচ্ছে, অনেকেই দেখছি দুপুরে এই পরোটাও খাচ্ছে। আর এই হোটেলে দেখতে পাচ্ছি দুপুরে চাও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে প্রায় দু আড়াই ঘন্টা ঘোরাঘুরি করার পরে সবার অনেক খিদে পেয়েছে, তো এখন বাজে 1:30, তো এখন এসছি খেতে। এরকম একটা হোটেলে তোমার দেখতে পাচ্ছি। এখানে আমাদের মধ্যে এক টেবিলে সবার জায়গা হচ্ছে না, আমার খাচ্ছি এই টেবিলে, পাশে ওই টেবিলও আছে, কেউ পোড়া খাচ্ছে, কেউ চাও খাচ্ছে। যেহেতু আমি বাঙালি, ভাত না আমাদের আমার চলে না, যার জন্য আমি সবজি থালি একটা নিয়েছি। তো এটা সবজি ভাতের দাম হচ্ছে 70 টাকা পার প্লেট। ডাল আছে, একটা তরকারি আছে, একটা ভাজা আছে, এক পিস পাপড় আছে। ব্যাস কী খেলে তোমরা? হ্যাঁ সবজি ভাত মাছ খেলে, কেমন খাওয়া এখানে? তো আমি যেটা খেয়েছি খারাপ লাগেনি, ম্যাডামও বলছে ভালো লেগেছে। এরা কোথায় গেল আসব? ও সরি কেমি, কেমি কে খায়া? পরোটা কেমন লাগা? পরোটা বহুত আচ্ছা লাগা। কেমি খেয়েছে পরোটা, কেমি কেমির সাথে মা এসছে বলে ও মায়ের সাথে বিজি হয়ে গেছে, আমাদের সাথে দেখা যাচ্ছে না, তাই তো? তোমারা মামি আয়া এসিলে তো মামিকে সব বিজি হবে। আমাদের মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, কেউ সবজি ভাত খেয়েছে, কেউ মাংস ভাত খেয়েছে, কেউ মাছ ভাত খেয়েছে। আমাদের সাথে এক কেচি আছে দেখতে পাচ্ছ, এক আছে চাও দুপুরবেলা দেখতে পাচ্ছি, একেবারে তেল ভাসতে মনে হচ্ছে চাউয়ের মধ্যে। সবার খাওয়া হয়ে গেছে, ওর এখনো খাওয়া হয়নি। ভালো লাগে এটা? না আর খাবি না? বেশি হয়ে গেছে ও বলছে, বেশি হয়ে গেছে। ভালো, এটা কি ভালো ছিল? ভালো ছিল না বলছে, চাও ভালো ছিল না। সবকো আচ্ছা লাগ রা হ্যাঁ পে বাজার করকে আর হম চপ্পল কে দোকান মে আয়ে হ্যাঁ না হলে 50টা দোকানে ঘুরলাম না, 50 দোকান ঘুম দিয়া লেকিন পছন্দ নেই ওরা উস মহারানী জি কা ফাইনালি এই জুতোটা সিলেকশন মানে সিলেক্ট করলো। মোটামুটি 50খানা দোকান ঘোরাঘুরি করার পরে এই দোকান এই জুতোটাকে, এই জুতোটার দাম কত নিয়েছে? 400 টাকা। এই জুতোটার দাম নিয়েছে 400 টাকা, মোটামুটি দামে পোষায় সাইজে। ফোকলাটার জন্য দেখো, এই যে দাঁত ফোকলা, এই যে দাঁত ফোকলা, ওর মাঝখানে 3টে দাঁত নেই, 3টে না 4টে দাঁত নেই।
তো ও মোটামুটি 50টা দোকান ঘুরে এই জুতো মানে এই জুতোটা পছন্দ করেছে আর কেন কি ওর পায়ের সাইজে পাচ্ছিলাম না আর দাম মানে দামের একটা ব্যাপার ছিল মোটামুটি 500 550 নিচে কেউ দিছিল না তারপরে আলটিমেট এই 400 টাকা দিয়ে এই জুতোটা পেল আর এটাই নিল আর কি তো তুমি কে খরিদে মানে কে খরিদা ফ্রক ফ্রক আর কে ফ্রক ফ্রক হে মানে আচ্ছা ফ্রক আর কিছু নেই মানে আর কিছু নেই নেই আর নেই পহলে খরিদ লিয়া था अच्छा पहले खरीद लिया था तो ये जो मार्केट है सुनो इधर आओ ये जो मार्केट है बहुत भीड़ भाड़ है ये कैसा लग रहा है घूमने में अच्छा लग रहा है अच्छा लग रहा है ना पूजा पहले कभी आया है हां पहले मतलब कब कब आते हो इधर इधर मतलब जब दुर्गा पूजा आता है दिवाली आता है ऐसे पूजा समय अच्छा अच्छा पूजा से रिलेटेड कुछ माने माने পূজোর জন্য কিছু দরকার না তখনই কিনতে আসো তাই তো আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টা হয়ে গেল এই মার্কেটে ঘুরে বেড়াচ্ছি এই ফেন্সি বাজারে তো অনেকেই অনেক কিছু কিনেছে সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না আমি মেইনলি একা একা ঘুরে বেড়াচ্ছিলাম ওরা ওদের মতো কেনাকাটি করছিল আমি এখানে একা একা ঘুরে বেড়াচ্ছিলাম এখানকার লোকজন দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে যে লোকজন দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে যে দোকানপাট দেখতে পাচ্ছ এগুলো বেশ ঘুরতে আমার ভালো লাগে তার কারণ হচ্ছে আমি এটা ঠিক কলকাতা যে নিউ মার্কেট এরিয়া বা এসপ্ল্যানেড এরিয়া সেটার সাথে এটাকে আমি রিলেট করতে পারছি তো তার জন্য আমি একা একা বেশ অনেকক্ষণ ধরে ঘুরে আছি যখন আমরা এই মার্কেটে এন্ট্রি করি মানে ঢুকি তখন যতটা পরিমাণে ভিড় ভাড় ছিল ইভেন এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে এখনো কিন্তু তেমনটাই ভিড় ভাড় আছে দেখতে পাচ্ছি আমাদের সাথে যে কেমি এসে দেখতে পাচ্ছ কেমি কি কিনেছে এটা এটাকে কি বলে কে বলতে ইসকো कितने कितने में लिया 400 में खरीदे हां इसके लिए किसके लिए तुम्हारा नहीं हम बोला केमी के लिए नहीं अच्छा এটা হচ্ছে আমাদের ওই যে যার দাঁত নেই দাঁত ভাঙা ওর জন্য এই ড্রেসটা কিনেছে এখানে তুমি একটা কিছু নিয়ে নাও ঠিক আছে চলো আগে দোকানে চলো এই কাপড়টা স্বপনের পছন্দ হয়েছে তো স্বপন এই শার্টটাকে মানে অ্যাকচুয়ালি এটা শার্ট না কলার নেই এই এটাকে কি বলছে ফতুয়া কুর্তা তো এটা এই কুর্তা হচ্ছে স্বপনের পছন্দ হয়েছে এই কত দাম নিল 250 কোথায় 250 750 টাকা হ্যাঁ পাবলিসিটি হচ্ছে না দাম ওই 750 যাক মোটামুটি 250 টাকায় এটাকে কিনলো স্বপন বাট কমের মধ্যে আর কি এরকম এরকম জায়গাতে এরকম 250 টাকা এরকম মেড ইন বাংলাদেশ হ্যাঁ মেড ইন বাংলাদেশ মানে বাংলাদেশের মাল এখানে সুজিত তো দেখি বাংলাদেশের মাল এখানে পাওয়া যাচ্ছে মাত্র 250 টাকা এটা অনেক ভালো একটা দিক দেখতে পাচ্ছি অনেকক্ষণ ঘোরার পরে আমাদের একটু টায়ার লাগছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কাটা ফল বিক্রি হচ্ছে মানে তরমুজ এই হিন্দি মে কে বলতে হয় তরমুজ কো তরমুজই বলতে হয় তো আমার সাথে কেমি আছে কেমি কেমন লাগ রহা হ্যায় খানে মে আচ্ছা হ্যায় কে হ্যাঁ আচ্ছা হ্যায় আর ইসমে রস ভি আচ্ছা বহুত হ্যায় আর লাল ভি হ্যায় ঠিক হ্যায় খাকে দেখো কেমন লাগ রহা হ্যায় এই নে কিতনা কর কে এই তোমরা বলে কি বসো না এই প্লেটের দাম নিচ্ছে 20 টাকা করে কেমন টেস্ট কেমন আমার বসা কা নিচে বসো না ইসকো পাকো এই এখান না বসো নি তো একটা খেয়ে দেখি যদিও এখন একটু অসময়ে এখন এই তরমুজ অ্যাভেলেবল না সব জায়গায় মিঠা মানে অনেকটা মিষ্টি আছে মিঠাই কি নেই অনেক মজার কিন্তু এটা ঠিক আছে খাই খেয়ে যেতে হবে তোমার সাথে কথা বলবো আমরা ওইখানে ওয়েট করছি সামনে সবাই দেখতে পাচ্ছ ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছে টকঝাল মিষ্টি আমি জাস্ট একটা খেয়ে দেখব কেমন টেস্ট টকঝাল মিষ্টি কতটা কি দিয়েছে কেমন আমাদের ওখানে না ওখানে মটর পটর যে দেয় সেটা কত হবে বাকি না কেটে না বলতে আরেকটা বাটি দাও আলুর মধ্যে যে মশলা মশলা দেয় মটর বা ছোলা তেমন কিছু নেই মানে টকটা ওরকমই আশেপাশে মানে এক জায়গা ওরকম না আশেপাশে তোমার বাড়ির পাশে পাওয়া যায় ফুচকা পুদিনা পুদিনা পাতা ওখানে পাওয়া যায় তোমার বাড়ির পাশে দেখি দাদা একটা বাটি আরে এটা হাতে বানানো তো আমাদের ওখানে কি মেশিনে বানানো গুলো পাওয়া যায় ভিডিওটি আমি এখানে শেষ করছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কেমি তোমাদেরকে কিছু বলতে চাই বলো ইনকা ভিডিও কো লাইক করে শেয়ার করে কমেন্ট করে আর ইয়াহি পর আজ ভিডিও খতম হো জায়েগা এটা হচ্ছে ভুটানের ট্র্যাডিশনাল ড্রেস দেখতে পাচ্ছো ওয়াকু বকু তোমরা কিন্তু অবশ্যই এই ভুটানের ট্রিপটা রাখতে পারো দেখো দেখো কি সুন্দর লাগছে জল
আমার পা দেখতে পাচ্ছ নিচে দড়ি বাঁধা আছে ওপরে।